শিশুর নিশ্চিত আর্থিক নিরাপত্তা পরিকল্প লাভসহ। শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তার ভবিষ্যৎকে কণ্টকমুক্ত ও আর্থিকভাবে নিরাপত্তা রাখতেই স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই পরিকল্প চালু করেছে। এই পরিকল্পে বীমা পলিসি যৌথভাবে প্রিমিয়াম দাতা ও শিশুর জীবনের উপর গ্রহণ করা হয়। এই পরিকল্পের প্রিমিয়াম দাতা শিশুর পিতাকেই প্রদান করতে হবে। পিতার অবর্তমানে শিশুর মাতা প্রিমিয়াম প্রদান করতে পারবেন, তবে এক্ষেত্রে মাতাকে প্রিমিয়াম প্রদান করার মতো যথেষ্ট আর্থিক উপার্জন থাকতে হবে এবং কমপক্ষে এসএসসি পাস হতে হবে। পিতা মাতা ছাড়া অন্য কেউ এই পরিকল্পের প্রিমিয়াম দাতা হতে পারবেন না। বীমার শুরুতেই শিশুর বয়স কমপক্ষে 6 মাস এবং সর্বোচ্চ 15 বছর হতে হবে। মেয়াদ পূর্তিকালে শিশুর ন্যূনতম বয়স হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স 30 বছর। ডাক্তারি পরীক্ষাবিহীন কোনো প্রস্তাবপত্র বিবেচনা করা যাবে না। ডাক্তারি পরীক্ষায় শিশু ও প্রিমিয়াম দাতা উভয়ই উন্নত মান জীবন হিসেবে প্রতীয়মান হলে প্রস্তাবপত্র গৃহীত হবে। সুবিধাসমূহ: প্রিমিয়াম দাতা পিতা বা মাতা মেয়াদ পূর্তি পর্যন্ত বেঁচে থাকলে মেয়াদ শেষে বীমা অঙ্ক লাভসহ প্রদান করা হবে। প্রিমিয়াম দাতা মেয়াদের পূর্বে যদি মৃত্যুবরণ করেন তাহলে প্রিমিয়াম প্রদান বন্ধ হয়ে যাবে, তখন বীমা গ্রহীতা শিশু বীমা অঙ্কের 1% হারে প্রতি মাসে বৃত্তি পেতে থাকবেন এবং মেয়াদ পূর্তিতে পূর্ণ বীমা অঙ্ক লাভসহ পরিশোধ করা হবে। মেয়াদ পূর্তির পূর্বে যদি শিশু মৃত্যুবরণ করেন এবং বীমা যদি চালু থাকে তাহলে নিম্ন বর্ণিত হারে বীমা অঙ্কের টাকা প্রিমিয়াম দাতাকে প্রদান করা হবে। বীমা চালু অবস্থায় মৃত্যুকালীন শিশুর বয়স সুবিধাসহ বীমা অঙ্কের শতকরা হার শুরু হতে 6 মাসের নিচে 25%, 6 মাস হতে 12 মাসের নিচে 50%, 12 মাস হতে 24 মাসের নিচে 75%, 24 মাসের উপরে 100%। যদি মেয়াদের মধ্যে প্রিমিয়াম দাতা মৃত্যুবরণ করে এবং বৃত্তি প্রদানকালে শিশু মৃত্যুবরণ করেন তাহলে মেয়াদ শেষে বোনাসসহ বীমা অঙ্ক আইনগত উত্তরাধিকারীকে প্রদান করা হবে। প্রিমিয়াম প্রদান পদ্ধতি: ষান্মাসিক ও বার্ষিক, বাৎসরিক ক্ষেত্রে 2 টাকা রেয়াত এবং ষান্মাসিকের ক্ষেত্রে 1 টাকা রেয়াত। শর্তাবলী সমূহ: মাসিক ত্রৈমাসিক কিস্তি গ্রহণযোগ্য নহে, পিডিএবি ডিআইএবি নেওয়া যাবে না, পলিসির মেয়াদ 10 থেকে 20 বছর হতে হবে। এই তালিকায় সর্বনিম্ন বীমা অঙ্ক 1 লাখ। শিশুর জন্ম সনদ অবশ্যই প্রদান করতে হবে।